আজকে একটা কবিতা পড়াচ্ছি তোমাদের। কবিতার নাম হচ্ছে চরণে প্রণাম। কবি হচ্ছেন যোগীন্দ্রনাথ সরকার। ছোট্ট পাখি বলো গো আমায়, এত মিষ্ট গান তুমি শিখলে কোথায়? যাহার কৃপাতে তাই লভিয়াছি প্রাণ, ক্ষুদ্র এই কণ্ঠে তিনি দিয়াছেন গান। রাঙা ফুল বলো দেখি মোরে, কে দিয়াছে এত হাসি কচিমুখ ভরে? জল স্থল সব ভাই রয়েছেন যিনি, আমার এ মুখে হাসি দিয়াছেন তিনি। খুকুরানি খুকুরানি অন্ধকার রাতে, একেলা ঘুমাইয়া কি গো থাকো বিছানাতে? না থাকি একেলা ভাই জগৎ জননী, আমার শিয়রে বসি থাকেন আপনি। ফুল পাখি খুকুরানি তোমরা সকলে, কত ভালো কথা আজ আমারে শোনালে। সকলের প্রতি এত ভালোবাসা যার, চরণে তাহার কোটি প্রণাম আমার। কবিতাটা ভালো করে মুখস্থ করবে, আর মুখস্থ করে তারপর খাতায় লিখবে, দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন যেটা যেখানে আছে সেইভাবে লিখবে, আর যেভাবে লাইন করা আছে কবিতার বইয়ে সেইভাবে লিখতে হবে, যেটা যে লাইনে আছে সেইভাবেই লিখবে। আচ্ছা, কবিতার সারমর্মটা আমি বলে দিচ্ছি। ঈশ্বরের অপূর্ব দান সৃষ্টি দেখে আশ্চর্য একটি মেয়ে, ছোট্ট মেয়ে বালিকাটি ছোট্ট পাখিকে জিজ্ঞাসা করছে যে পাখিটি এত মিষ্টি গান কোথা থেকে শিখল। পাখিটি উত্তর দিল, যার কৃপায় কিংবা দয়াতে সে এই প্রাণ লাভ করেছে, সেই পরম করুণাময় ঈশ্বরই তার কণ্ঠে গান দিয়াছেন। এরপর বালিকাটি রাঙা ফুলের কাছে জানতে চাইল, রাঙা ফুলকে এত হাসি কচি মুখ ভরে কে দিয়েছে? রাঙা ফুল বলল যে জল স্থল সব যিনি সৃষ্টি করেছেন সেই ঈশ্বর তার মুখে সুন্দর হাসি দিয়েছেন। খুকুরানির কাছে জানতে চেয়েছে, অন্ধকার রাত্রে বিছানাতে কী করে একা ঘুমায়? খুকুরানি বলল, সে একলা একা থাকে না, জগৎজননী তাকে, জগৎজননী নিজে তার শিয়রে বসে থাকেন। ফুল পাখি খুকুরানি সকলকেই বালিকাটিকে ভালো ভালো সুন্দর সুন্দর কথা শোনালো। পৃথিবীর সকলের প্রতি যার সমান দৃষ্টি, সমান যত্ন, ভালোবাসা, তার চরণে বালিকাটি কোটি কোটি প্রণাম জানালো। এইটা হচ্ছে সার কথা। কবিতাটা শিখবে, শিখে লিখবে, আর নিচে আছে প্রশব্দ অর্থ আছে, এগুলো শব্দ অর্থগুলো শিখবে, আর কবিতাটা দাঁড়ি কমা প্রশ্নবোধক সব কিন্তু ঠিকভাবে লিখবে।